বন্ধুগণ, মোহাম্মদ মমিন আপনাদের সামনে এসেছি। কথা বলছি কি বিষয়ে কথা বলছি? শিক্ষা প্রসঙ্গ নিয়ে। বিষয়টা হলো এটাই, আপনি তো পড়াশোনা করেছেন অনেক বা করছেন অনেক সাবজেক্ট নিয়ে, বিষয় নিয়ে, কিন্তু কিন্তু আমাদেরকে জানতে হবে যে শিক্ষার ক্ষেত্র কত ধরনের শাখা প্রশাখা আছে এবং কত ধরনের ইনফরমেশন আমাদের দরকার। আমাদেরকে শিক্ষিত যখন আমরা ভাবছি, আমরা কী পরিমাণ শিক্ষিত সেটা তো জানতে হবে আমাদেরকে, তাই না? তো আমি বলতে চাচ্ছি যে আমাদের, আমি আগেও তো বলেছি আপনাদেরকে, আমাদের জ্ঞান বিজ্ঞানের শাখা হচ্ছে মোটামুটিভাবে 40টা, এই শাখা বৃদ্ধিও হচ্ছে দিন দিন। আপনি, আমি, আমরা সকলে যদি এই জ্ঞান বিজ্ঞানের সমস্ত শাখাতে সাঁতরাই, সমস্ত ইনফরমেশন যদি আমাদের মধ্যে আমরা নেই, তাহলে কেমন হতো বিষয়টা আপনি ভাবুন। সমস্ত ইনফরমেশন আপনার মধ্যে আছে, একটা পুরো গুগল, একটা পুরো এনসাইক্লোপিডিয়া আপনার মধ্যে আছে। আপনি এখন, আপনি, আপনার ভাবনা তখন কী ধরনের হতে পারতো, হতো? আপনি যা ভাবছেন বা বর্তমানে করছেন এটা কী ধরনের চেতনার মধ্য দিয়ে হতো? এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় না আপনার জন্য, আপনার বর্তমানের জন্য, ভবিষ্যতের জন্য, আগামী প্রজন্মের জন্য? তো আমি কথা বলছি এই ইনফরমেশন নিয়ে। এটা ইনফরমেশন, ইনফরমেশন এত বেশি পরিমাণের ইম্পর্টেন্ট আমাদের জন্য, আমরা যদি পুরো বিষয়টা, পুরো ইনফরমেশনগুলো আমাদের মধ্যে নিতে পারতাম ভাগ্যক্রমে, সৌভাগ্যক্রমে, তাহলে আমরা একটা বৃহৎ পরিসরের মানুষে পরিণত হতাম, মহান মহান মানুষে পরিণত হতাম। আর সমস্ত পৃথিবী যখন মহান মানুষে ভর্তি হয়ে যাবে, এই বিশ্ব অসম্ভব কল্পনীয় একটি শান্তিপূর্ণ বিশ্ব হিসেবে প্রতিষ্ঠিত হবে, তৈরি হবে। এত সমস্যা থাকবে না আমাদের ভাই, এত জটিলতা, এত ধরনের সমস্যা থাকবে না আমাদের। মোটামুটিভাবে অনেকগুলো ধর্ম, আমাদের সব ধর্মের শিক্ষা, সব ধর্ম বিষয়ে যদি আমরা পড়াশোনা করে ফেলি, বিজ্ঞান এবং সমস্ত বিজ্ঞানের শাখা নিয়ে যদি আমরা পড়াশোনা করে ফেলি, আপনি চিন্তা করেছেন যে আপনার মাইন্ড সেটিংটা কীরকম হবে, আমার মাইন্ড সেটিং কীরকম হবে? আচ্ছা যাই হোক, রিপিট বারবার করতে চাচ্ছি না। আমি জানি আপনি অনেক শিক্ষিত, নিজেকে সবাই আমরা স্যালুট করি, এটার প্রয়োজনও আছে, কিন্তু আমি চাই সবাই একটা স্ট্যান্ডার্ড স্যালুট নিজেকে করুন, স্ট্যান্ডার্ডভাবে নিজেকে স্যালুট করুন। তো যাই হোক, কথা এটাই, আমরা পৃথিবীতে বাস করছি, আমাদের উপগ্রহ হচ্ছে চন্দ্র, এবং আমাদের যে একটি নক্ষত্র সেটা হচ্ছে সূর্য, সূর্য কেন্দ্রিক আমাদের গ্রহসমূহ, 9টি গ্রহ, এই গ্রহসমূহ মিলে এবং গ্রহগুলোর উপগ্রহ মিলে আমাদের হচ্ছে সৌরজগৎ। তো যাই হোক, আমরা একটি নক্ষত্রের মধ্যে আমাদের এই গ্রহগুলো এবং এই সৌরজগৎ আমাদের গঠিত হয়েছে। তো আপনি এবার বিষয়টা মনোযোগ দিয়ে অ্যাটেনটিভভাবে বোঝার চেষ্টা করুন যে এখানে আমাদের এই সৌরজগতের বাইরে আমাদের যে কাছের, যে কাছের মানে আমাদের যে সৌরজগৎ, এই সৌরজগৎ আমরা কিন্তু আকাশগঙ্গা গ্যালাক্সিতে বাস করছি, বা কেউ বলছে এটা মিল্কি ওয়ে গ্যালাক্সি, কিন্তু এই আমাদের গ্যালাক্সির পাশের যে গ্যালাক্সি সেটার নাম হচ্ছে কি, অ্যান্ড্রোমিডা। আমাদের কাছের গ্যালাক্সির নাম হচ্ছে অ্যান্ড্রোমিডা। এই সৌরজগৎ, এই গুচ্ছ গুচ্ছ সৌরজগৎ মিলে একটি মহাজগৎ। হ্যাঁ, তো এইভাবে দেখা যাচ্ছে যে আমাদের সৌরজগতের পরেই হচ্ছে গ্যালাক্সি, পাশের গ্যালাক্সি, অসংখ্য গ্যালাক্সি, অসংখ্য অসংখ্য গ্যালাক্সি মিলে এই যে একটা বিশাল পরিধির, একটা বিশাল বিস্তৃত একটা মহাবিশ্ব, যেটা আমরা কল্পনা করতে পারছি না, এর দৈর্ঘ্য, প্রস্থ, এর পরিসীমা, এটা অসম্ভব একটা বিষয়। মোটামুটিভাবে আমাদের উদার হৃদয়, আমাদের মহাজাগতিক বিজ্ঞানী দার্শনিক কার্ল সাগান তার বইতে লিখেছেন, বলেছেন এভাবে যে মোটামুটিভাবে প্রায় এক মুঠো বালুতে প্রায় 10,000 বালুকণা থাকে। আমাদের সমস্ত পৃথিবীর সাগরের বেলাভূমিতে যে সংখ্যক বালুকণা আছে,
তার থেকেও বেশি পরিমাণ এই নক্ষত্র আছে এই মহাবিশ্বে। মহাবিশ্বে এও বলছেন দ্য সার্ফেস অফ দ্য আর্থ, দ্য সার্ফেস অফ দ্য আর্থ ইজ দ্য সোর্স অফ কজমিক ওশেন। কথাটা ভাবছেন এটা কী ধরনের কথা?